অনেকদিন বাদে আমি সবর্ণা দি আজকে একটা ভিডিও তৈরি করছি, যাতে সামনে অ্যানুয়াল পরীক্ষা। গুড ইভিনিং ছাত্রছাত্রীরা, আমি সবর্ণা দি অনেকদিন বাদে তোমাদের জন্য একটা ভিডিও তৈরি করছি। তা ভাবলাম সারা বছর অনেক পড়াশুনো হলো কম্পিউটারের ওপর, সবাই আশা করি পড়াশুনো করেছো, অনেক ক্লাস হয়ে গেছে তোমাদের, সিলেবাসও হয়তো আশা করি শেষ হয়ে গেছে, এখন তোমরা সামনে পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছ। তাই ভাবলাম বছরের শেষ কিছু কোশ্চেন নিয়ে যদি একটু আলোচনা করা যায়। তাই একটা কম্পিউটারের উপর আমি প্রশ্নপত্র তৈরি করলাম, আশা করি তোমরা কোশ্চেনটা পেলে তোমাদের একটু সুবিধা হবে, তোমরা উপকৃত হবে, যাতে তোমরা সেটাকে সলভ করতে পারো। তবু এর আনসারগুলোও আমি বলে দেব, তোমরা ভালো করে কোশ্চেনটা দেখো কিভাবে আমি তৈরি করেছি, তারপর তোমরা বাড়িতে বসে অ্যান্সার শিটটা বানিয়ে নেবে। তার আগে তোমাদের মনে আছে তো, তোমরা এটাকে সাবস্ক্রাইব করে নিয়েছো সবর্ণাদির অনলাইন চ্যানেলটাকে নিশ্চয়ই, তাহলে যদি তোমরা সাবস্ক্রাইব করে না তাহলে তোমাদের অসুবিধা হবে না, তোমরা যে কটা ভিডিও ছাড়বো সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে, তাহলে তোমাদের বাড়িতে ভিডিওগুলো পৌঁছে যাবে। আমি যা যা তোমরাতে ছাড়বো তোমরা তাহলে এই ভিডিওগুলো তোমরা দেখতে পাবে, তোমরা কোশ্চেন ছাড়ি, কোনো টপিকের উপর ছাড়ি, সব কিছুই তোমরা জানতে পারবে। তাই প্রত্যেককে অনুরোধ করছি তোমরা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব কিন্তু করে নেবে, প্রথমেই জানাচ্ছি। এতে নানান রকম কম্পিউটারের উপরই দেওয়া থাকবে। তাহলে এবার আমি আসি, আমি যে একটা কোশ্চেন তৈরি করেছি, প্রথম কোশ্চেন কী বানিয়েছি দেখো, একটা বাংলা ফন্ট ইউজ করেছি, বাংলা ফন্ট ইউজ করে কিন্তু আমি প্রশ্নপত্রটা তৈরি করেছি, আশা করি তোমরা বুঝতে পারছো। কেমন? তাহলে এক নম্বর কি বললাম, কম্পিউটার কাকে বলে? তোমরা তো জানো ছাত্রছাত্রীরা কম্পিউটার কাকে বলে, অ্যান্সার তো অনেকবার বলে দিয়েছি, তাই না? তাহলে কম্পিউটার কাকে বলে? কম্পিউটার একটি বৈদ্যুতিন যন্ত্র বা ইলেকট্রনিক ডিভাইস, অ্যান্সারটা বলে দিলাম। কম্পিউটার কি হচ্ছে? একটি বৈদ্যুতিন যন্ত্র। কেমন? এর পরের প্রশ্নটা, কম্পিউটার শব্দটি কোথা থেকে এসেছে? ইংরেজি কম্পিউট শব্দটি থেকে কম্পিউটার শব্দটি এসেছে। তাহলে কোথা থেকে এসেছে? ইংরেজি কম্পিউট শব্দ থেকে কম্পিউটার শব্দটি এসেছে। নাম্বার থ্রি, অ্যাবাকাস কোন দেশে আবিষ্কৃত হয়েছিল? অ্যাবাকাস চীন দেশে আবিষ্কৃত হয়েছিল। কেমন বোঝা যাচ্ছে কি বলছি? অ্যাবাকাস কোন দেশে আবিষ্কৃত হয়েছিল? চীন দেশে আবিষ্কৃত হয়েছিল। তারপরের কোশ্চেন, কম্পিউটারের জনক কে? তোমাদের ক্লাসে অনেকবার পড়িয়েছি কম্পিউটারের জনকের নাম হচ্ছে চার্লস ব্যাবেজ। কি বললাম? কম্পিউটারের জনকের নাম কি? চার্লস ব্যাবেজ। আশা করি তোমরা বুঝতে পারছো। এর পরের প্রশ্ন, বাইনারি নাম্বার কাকে বলে? জিরো এবং ওয়ানকে কম্পিউটারের পরিভাষায় বাইনারি সংখ্যা বলা হয়। কেমন? কি বলছে? জিরো এবং ওয়ানকে কি বলছে? কম্পিউটারের পরিভাষায় বাইনারি সংখ্যা বলা হয়। কেমন? তার আগে একটু বলে দিচ্ছি, ডিজিটাল কম্পিউটারটা আমি একটু আরেকবার ভালো করে বলে দিচ্ছি। এই প্রকার কম্পিউটার প্রধানত ডিজিটাল সিগন্যাল নিয়ে কাজ করে। ডিজিটাল সিগন্যাল জিরো এবং ওয়ান দ্বারা গঠিত হয়। জিরো এবং ওয়ানকে কম্পিউটারের পরিভাষায় কি বলছে? বাইনারি সংখ্যা বলা হয়। এর পরেরটা দেখো, আমি কতগুলো ফুল ফর্ম দিয়েছি, আমি অনেক ফুল ফর্ম তোমাদেরকে লিখিয়ে দিয়েছি, পড়িয়ে দিয়েছি, আশা করি সেগুলো তোমরা খাতায় সব লেখা আছে।
CPU Central Processing Unit CU Control Unit ALU Arithmetic and Logic Unit CD Compact Disc তার পরেরগুলো তোমরা কিন্তু জানো এগুলো তোমরা খাতার মধ্যে কিন্তু নিজেরা লিখবে আমি এর আগেও কিন্তু লিখিয়ে দিয়েছি কেমন জানো তো তোমরা আমি কিভাবে লিখিয়ে দিয়েছি তাহলে তোমরা আশা করি নিশ্চয়ই পারবে কেমন এই দুটো কিন্তু আমি বললাম না এই দুটো কিন্তু তোমরা এই তিনটে খাতার মধ্যে যা লিখিয়ে দিয়েছি সেগুলো কিন্তু তোমরা লিখবে কেমন তারপরেরটা মাউস কি ইনপুট ডিভাইস এটাও কিন্তু আমি শিখিয়েছি হ্যাঁ কি না লেখো আমি বলেছিলাম তাহলে কি হচ্ছে মাউস ইনপুট ডিভাইস উত্তরটা হ্যাঁ হবে তাই না সেটাও তোমরা জানো সেটাও তোমরা খাতায় লিখবে এর পরেরটা মেমরি কাকে বলে সেটাও খাতায় লেখা আছে প্রাইমারি মেমরিও খাতায় লেখা আছে ডেস্কটপও লেখা আছে টাস্ক বারও লেখা আছে তারপরে আছে শর্টকাট সেভ কপি নিউ ওপেন প্রিন্ট পেস্ট এগুলোও কিন্তু খাতায় লেখা আছে তাহলে আমি তোমাদের জন্য যে কোশ্চেনটা বানালাম আশা করি তোমরা বুঝতে পেরেছো দাঁড়াও দাঁড়াও গুড ইভিনিং ছাত্রছাত্রীরা তোমাদের জন্য কম্পিউটারের উপর একটা প্রশ্ন তৈরি করেছি সারা বছর অনেক পড়াশুনো করেছো কম্পিউটারটা তোমরা ভালোই জানো আমি জানি তোমাদের খাতায় লেখা আছে কম্পিউটারটা সব তোমরা জানো তাই ভাবলাম সামনে অ্যানুয়াল পরীক্ষা আসছে আমি সবর্ণা দিয়ে একটা প্রশ্ন তৈরি করি তাহলে তোমরা কিভাবে খাতায় কোশ্চেনের অ্যান্সারটা তৈরি করতে পারবে সেই কারণে ভাবলাম অ্যানুয়াল পরীক্ষার আগে একটা প্রশ্ন তৈরি করে দিই আরও আমি তৈরি করব তাই ভাবলাম আজকে অনেকদিন বাদে একটা ভিডিও তৈরি করছি এবং একটা প্রশ্ন তৈরি করলাম কিছু কোশ্চেন তৈরি করলাম আশা করি তোমাদের কোশ্চেনটা ভালো লাগবে তাই অনেকদিন বাদে তোমাদের জন্য একটা ভিডিও তৈরি করলাম কিছু প্রশ্নপত্র নিয়ে তোমাদের কাছে বসলাম আমি এর আগে যা যা তোমাদের ভিডিও করেছি অনেক ভিডিও করেছি তাতে তোমাদের সবই মোটামুটি করানো আছে কিন্তু প্রশ্ন নিয়ে আমি কখনো করিনি তাই ভাবলাম একটা কোশ্চেন তৈরি করি তা বাংলা ফন্ট ইউজ করেই কোশ্চেনটা তৈরি করলাম তাহলে তোমরা দেখো কোশ্চেনটা কি তৈরি করেছি এক নম্বর কম্পিউটার কাকে বলে দুই নম্বর কম্পিউটার শব্দটি কোথা থেকে এসেছে তিন নম্বর অ্যাবাকাস কোন দেশে আবিষ্কৃত হয়েছিল চার নম্বর কম্পিউটারের জনক কে পাঁচ নম্বর বাইনারি নাম্বার কাকে বলে ছয় নম্বর সিপিইউ সিইউ এএলইউ সিডি ডিভিডি সিআরটি এলসিডির ফুল ফর্ম কি সাত নম্বর মাউস কি ইনপুট ডিভাইস আট নম্বর মেমরি কাকে বলে নয় নম্বর প্রাইমারি মেমরি কাকে বলে দশ নম্বর ডেস্কটপ কাকে বলে এগারো নম্বর টাস্কবার কাকে বলে বারো নম্বর শর্টকাট দেখো কতগুলো শর্টকাটও করে দিয়েছি সেভ কপি নিউ ওপেন প্রিন্ট এবং পেস্ট আশা করি তোমরা বুঝতে পারবে তোমাদের সবই এই ভিডিওতে করানো আছে এই অনলাইন ক্লাসে তা আমি কতগুলো কোশ্চেন দিলাম ভাবলাম বছরের শেষ আসছে তা আমি কতগুলো কোশ্চেন তৈরি করতে বসি আরও আমি তোমাদের ভিডিওর মাধ্যমে কোশ্চেনগুলো ছাড়ব তোমরা দেখতে পারবে তাহলে তোমরা জানো কোশ্চেনগুলো এর আগেও আমি ক্লাসে এই নিয়ে আলোচনা করেছি তোমাদের কাজ হচ্ছে ভিডিওগুলো পরপর দেখা এবং সাবস্ক্রাইব করে নেওয়া কেমন সমন্বাদীর অনলাইন চ্যানেলটা তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করে নাওনি তারাও সাবস্ক্রাইব করে নাও তাহলে তোমাদের পক্ষে বুঝতে সুবিধা হবে এরকম ছোটো ছোটো কোশ্চেন নিয়ে কিন্তু আমি তৈরি করব বছরের শেষে তাহলে তোমাদের পক্ষে বুঝতেও সুবিধা হবে জানতেও সুবিধা হবে আমি এই প্রশ্নটা তৈরি করলাম তোমরা বাড়িতে বসে টাইম সেট করো টাইম সেট করে বসে
তোমরা এগুলোকে খাতায় লিখে প্র্যাকটিস করো, দেখবে তোমরা ভালো শিখতে পারবে, থিওরিটা খানিকটা এগোবে। কারণ সামনে পরীক্ষা আসছে, পরীক্ষায় বেশ ভালো নম্বরে থিওরি পরীক্ষাও হয়, প্র্যাকটিক্যাল পরীক্ষাও হয়, তখন থিওরি পরীক্ষা যখন হবে তখন এই প্রশ্নপত্রটা তোমাদের কাজে লাগবে। সেই ভেবে আমি সমগ্র ছাত্রছাত্রীদের জন্য, বিশেষ করে ক্লাস ফাইভ এবং সিক্সের ছাত্রছাত্রীদের জন্য আমি এই প্রশ্নপত্রটা তৈরি করলাম। আশা করি কোশ্চেনটা তোমাদের ভালো লাগবে, এবং তোমাদের ভিডিওতে সবই করানো আছে, তোমরা একটু ভালো করে দেখে নেও। তা আমরা আমার চ্যানেলটা এখনও যারা যারা সাবস্ক্রাইব করে নাও নি, তাদের কাছে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট যে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের পক্ষে সুবিধা হবে। এর মধ্যে অনেক প্রশ্ন দেওয়া থাকবে, নানান রকম কম্পিউটার সম্বন্ধীয় নানান রকম আলোচনা হবে, তাহলে তোমরা সেগুলো দেখতে পারবে। কেমন? তাহলে তোমরা প্রশ্নটা ভালো করে পড়ে খাতায় কিন্তু অবশ্যই এটা টাইম সেট করে লেখো, তাহলে তোমরা বছরের শেষে কতটা শিখতে পারলে তোমরা বুঝতে পারবে। আমি আরও তৈরি করব, তখন তোমরা আরও এগিয়ে যেতে পারবে। কেমন?